সমবেত সুধি মণ্ডলী, আমার ভালোবাসা নিন আপনারা। আর এতক্ষণ আমি মন্ত্রমুগ্ধের মতো আমার ছোট্ট বন্ধুদের পবিত্র কণ্ঠে আমার ছড়া পাঠ শুনছিলাম। আমি আমি অনেকদিন ধরে ছড়া লিখছি, তো সেই 72 সাল থেকে 52 বছর 53 বছর হয়ে গেছে। একটা জীবন শুধু ছড়াই লিখেছি, আমি আর কিচ্ছু পারি না। এবং আমার ছড়া বড়রা যখন আবৃত্তি করে আমি তো খুশি হই, কিন্তু সবচেয়ে খুশি হই যখন ছোটরা আমার ছড়া আবৃত্তি করে। আজকে তারা চমৎকার সব আবৃত্তি করলো আমাদের সামনে। ছোট্ট ছোট্ট পরীর মতো ছেলে, পরীর মতো মেয়েরা, ফুলের মতো ছেলে, ফুলের মতন মেয়েরা। আমার এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল পৃথিবীর কোনো পুরস্কারের চাইতেও এই প্রাপ্তি ছোট নয়, বরং আমার জীবনের সেরা প্রাপ্তি হচ্ছে বাচ্চাদের কণ্ঠে আমার ছড়া পাঠ শোনা, তাদের কণ্ঠে আমার নামটি উচ্চারিত হওয়া। আর আজকে এখানে এসে আমার এত ভালো লাগছে যে বোধনকে আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। তারা 1998 সালে, আজ থেকে 25 বছর আগে, তারা একটি রিটন সন্ধ্যা করেছিলেন। তখন আমার বয়স আজ থেকে 25 বছর কম ছিল, মাথায় অনেক চুল ছিল এবং আমি অনেক মোটা তাজা ছিলাম। এখন বয়সের ঘায়ে ডায়াবেটিস সহ নানান ব্যাধির আক্রান্তের ফলে আমি একটু সংকুচিত হয়েছি। আমাকে দেখে লোকজন বলে, আপনার এত শুকিয়ে গেলেন কিভাবে? আমি বলি, ভাই খেতে না পেয়ে। কথাটা সত্য, যাদের ডায়াবেটিস হয় তাদের নানান বারণ থাকে, আমারও আছে। আমি একদিকে ওষুধ খাই, আরেকদিকে বারণ করা সমস্ত খাবার খাই। আচ্ছা, তো আমি বোধনকে খুব ধন্যবাদ জানাই, এবং আমার প্রিয় প্রিয় ছড়া বন্ধু, চট্টগ্রামের ছড়াকাররা তো দুর্ধর্ষ, বাংলাদেশে সবচেয়ে বেশি ছড়াকার চট্টগ্রাম। চট্টগ্রামকে বলা হয় ছড়ার শহর। এবং আমি আমার প্রিয় প্রিয় সব প্রায় সমস্ত বন্ধুকে আজকে আমি এখানে দেখেছি, ছড়াকার নয় কিন্তু কথাশিল্পী অঞ্জন নন্দীকে দেখলাম। হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন, প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন, তিনিও এসছেন, আপনারা ভালোবেসে এসছেন। আমার মতো নগণ্য একজন মানুষকে ভালোবাসা জানাতে এই অডিটোরিয়াম ভর্তি এতগুলো মানুষ এসছেন, আমার জীবন তো ধন্য হয়ে গেল ভাই। আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। রাশেদ, আমার কথা শেষ না, রিটন বইয়ের কথা শেষ হবে না। আপনার তো এসেছেন রিটন বইয়ের ছড়া শুনতে। আমি আরেকটা কথা বলতে ভুলে আছি, আমি বলছি আর রিটন বইয়ের কথা শুনতে। রাশেদ, আপনি অত্যন্ত আনন্দিত যে তাকে আমি খুব ভালোবেসে আমার সঙ্গে নিয়ে এসেছি, এসে দেখি যে বিপজ্জনক, আমার চেয়ে জনপ্রিয় সে। বাংলাদেশে এই মুহূর্তে ছড়া লিখে যে মানুষটা ব্যাপকভাবে পাঠক নন্দিত, সেই আমার অত্যন্ত স্নেহের এবং প্রীতিভাজন ছোট ভাই অনুষ্প্রতিম ছড়া বন্ধু রোমেন রায়হান আমার সঙ্গী হয়ে চট্টগ্রামে এসছেন, এবং আপনারা তাকেও সম্মানিত করছেন দেখে আমার মনটা ভরে গেছে। এবার আসেন আপনার। আসলে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা রিটন ভাই বলে ফেলেছেন। আমাদের অত্যন্ত আনন্দ এবং সৌভাগ্যের বিষয়টা হচ্ছে রোমেন রায়হানের মতো একজন জনপ্রিয় ছড়া সাহিত্যিক আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে।